দর্শক, হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা, এ বিষয়ে বিস্তারিত জানাতে হবিগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাসেল চৌধুরী। রাসেল, হাসপাতালগুলোতে রোগীদের ভিড় কেমন দেখতে পাচ্ছেন? নগদ পেমেন্টে কেনাকাটায় জিতুন আইফোন 15 সাথে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। রাকিব, আমি এখন দাঁড়িয়ে আছি হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের সামনে। আসলে গত কয়েকদিন ধরে হবিগঞ্জে কিন্তু ঠান্ডা পড়েছে এবং এই কারণে কিন্তু শীতজনিত রোগে শিশুরা এবং বয়স্করা আক্রান্ত হচ্ছেন। আমি কিছুক্ষণ আগে হসপিটালে দেখেছি শিশু রোগীরা, প্রচুর শিশু রোগী ভর্তি রয়েছেন। বিশেষ করে হবিগঞ্জ আধুনিক হাসপাতালে 50 হাজার শিশু বেড রয়েছে, এর প্রেক্ষিতে কিন্তু 194 জন রোগী এখন পর্যন্ত ভর্তি রয়েছেন। এছাড়াও বয়স্করা প্রচুর পরিমাণে এখানে ভর্তি রয়েছেন। এখানে শিশু রোগীরা যারা আছেন, এখানে বিশেষ করে শিশুরা সর্দি কাশ ঠান্ডা জাতীয় রোগ এবং বিশেষ করে নিউমোনিয়াতে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন এবং বয়স্করা কিন্তু শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে কিন্তু এখানে ভর্তি আছেন। তবে যে বিষয়টি এখানে আমি কথা বলেছি হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক আমিনুল হক সরকারের সাথে, তিনি জানিয়েছেন যে যেহেতু বেডের থেকে 4 গুণ রোগী এখানে ভর্তি রয়েছেন এবং গত 1 সপ্তাহ কিন্তু প্রচুর ঠান্ডাজনিত কারণে শিশুরা এবং বৃদ্ধরা ভর্তি আছেন, তাদেরকে সেবা দিতে হচ্ছে এবং যেহেতু সিট সংকলন রয়েছে তাই মেঝেতে গাদাগাদি করে কিন্তু রোগীরা কিন্তু এখানে সেবা নিচ্ছেন। তবে তত্ত্বাবধায়ক তিনি জানিয়েছেন যে তাদের পর্যাপ্ত পরিমাণ স্যালাইন এবং বিভিন্ন ওষুধ দেওয়া হচ্ছে, বিশেষ করে অ্যান্টিবায়োটিক এবং নেবুলাইজার সহ বিভিন্ন ওষুধ তাদেরকে দেওয়া হচ্ছে। তবে যে জিনিসটি যেহেতু ঠান্ডা পড়েছে হবিগঞ্জে, এ কারণে কিন্তু রোগীর সংখ্যা বেড়েই চলেছে এবং এখানে কিন্তু শিশু রোগী যারা আছেন তারা কিন্তু যেহেতু মেঝে আছেন, মেঝেতে তাদেরকে গাদাগাদি করে থাকতে হচ্ছে, তাদেরকে অনেক কষ্ট হচ্ছে এবং তারা যেটি মনে করেন যে তাদেরকে যেন পর্যাপ্ত সুযোগ সুবিধা দেওয়া হয় হসপিটাল পক্ষ থেকে এবং তত্ত্বাবধায়ক যেটি জানিয়েছে তারা যে নার্স এবং ডাক্তার আছেন তারা কিন্তু তাদের কার্যক্রম অব্যাহত রেখেছেন। রাকিব, ধন্যবাদ রাসেল। দর্শক, হবিগঞ্জ থেকে ঠান্ডাজনিত কারণে রোগীদের ভর্তি হওয়ার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী রাসেল চৌধুরী।